হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমান আর জাহিদ প্লাস। কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকেই দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিবারের মতন নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে। তার আগেই বলে নিচ্ছি, আমার বাসার আশেপাশে যে অগোছালো অবস্থা সবাই একটু ইগনোর করবেন, কারণ আমি দুইটা বেবিকে নিয়ে একা সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। তো দেখা যাচ্ছে যে ঘর বাড়ি দুই তিনবার করে গুছানোর পরও খুবই বাজে অবস্থা থাকে। তো আসলে আমার ছোট খালা শাশুড়ি আর আমার ননদ এসেছে, খুব একা বোরিং লাগছিল। আমার মেয়েদের দাদুমণিও আছে এখানে, তো খালাম্মাকে বলার পরে উনি এসেছেন। তো আজকে যেহেতু লং একটা টাইম আমি বাইরে বের হতে পারছিলাম না, আর আমার সাথে আমার বড় টুনটুনি যেতে পারছিলো না, যখন বের হচ্ছিল ওর বাবা টুকিটাকে ওকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসতো। বাট ও খুব মিস করছিল যে ওর মাম্মাম ওর সঙ্গে কেন যাচ্ছে না। তো এখন যেহেতু আমি একটু সুস্থ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আর আমাদের ছোট টুনটুনিটাও আলহামদুলিল্লাহ ছয় পা দিয়েছে, সো এবার তো এখন একটু বাইরে একটা ছোট্ট খাটো একটু ট্যুর দেওয়াই যায়। তো এই তো সবাই বেরোচ্ছিলাম, আর ওই একটু টুকটাক যতটুকু পেরেছি শ্যুট করার চেষ্টা করেছি। তো টুনটুনিদের বাবা বলেছে যে তোমরা এখানে একটা নতুন পার্ক হয়েছে সুবিদখালি, আশরাফ গ্রিন পার্ক, সো বললো যে তোমরা ওখানে চলে যেও। আসরের পরে আমি অফিস থেকে কাজ শেষ করে আমি সরাসরি এখানে চলে যাব। তো আমরা রেডি হয়ে বের হচ্ছিলাম, অনেক স্বপ্ন নিয়ে বের হচ্ছিলাম, যেহেতু অনেকদিন পর বের হয়েছি। আর বুঝতেই পারছ, আফটার প্রেগনেন্সিতে আমাদের মতো যারা আছে তারা হয়তো আমাদের কষ্টটা তারাও অনুভব করবে। এই সময়টা আমরা খুব একটা কী বলবো, একটা ফ্রাস্ট্রেশনে ভুগি, কারণ আমাদের দেখা যায় স্বাস্থ্যটা অনেকটা বেড়ে যায়, তারপরে খুব একটা অগোছালো অবস্থা যায় আমাদের। তো ভাবছিলাম যে অনেকদিন পর একটু রেডি হয়ে বের হয়েছি, তবে নিজেকে আয়নায় দেখে খুবই হেল্পলেস লাগছিল, মনে হচ্ছিল আগে থেকে অনেকটা মোটু হয়ে গেছি। তো আসলে কিছু করার নেই। তো যাই হোক, বের হচ্ছি, আর ভাবছিলাম যে অনেকদিন যাবত কোনো পিক তোলা হয় না, তো আজকে যতটুকু পারি, ননদটাও যেহেতু সঙ্গে আছে ওকে দিয়ে কিছুটা পিক তুলে নিব। আর আমাদের বলেছিলাম একটা ফ্যামিলি পিক তুলে দিতে। তো যাচ্ছি, আশেপাশের অবস্থা সিনারিগুলো এত ভালো লাগছিলো, আর ওয়েদারটা আসলে কি বলবো, ওয়েদারটা খুবই ভালো ছিল, একটু মেঘ মেঘ হচ্ছিলো, কিন্তু বুঝতে পারিনি যে আসলে ভালো ওয়েদারটা অনুভব করতে গিয়ে আসলে মানে বৃষ্টির কবলে পড়তে হবে। তো এই তো আশরাফ গ্রিন পার্কে আমরা একদম চলে এসেছি। আসলে পার্কটা এখনও পুরোপুরি হয়নি, কারণ মোটামুটি কিছুটা হয়েছে, তারপরেও যেহেতু গ্রামের দিকে এখানে ভালো কোনো পার্কের ব্যবস্থা নেই, তো ওনারা মোটামুটি এটা ওপেনই রেখেছে, যাদের ইচ্ছে তারা আসে একটু ঘুরে ফিরে যায়। আর মনে হয় যে হয়তো পার্কটা পুরোপুরি কমপ্লিট হতে এখনও প্রায় আমার মনে হচ্ছিলো বছরের মতো সময় লেগে যাবে। তো টুনটুনি টিকিট নিয়ে ঢুকতে চাচ্ছিলো, গেটের দারোয়ান চাচাটা খুবই ভালো ছিল, আর এই তো হয়তো ভাবছেন যে কী ব্যাপার, আমরা পার্কে আসলাম, এসে কীরকম একটা রুমের মধ্যে বসে গেছে। আসলে হঠাৎ করে এত ঝড় উঠে এসেছে, আর কী বলবো, বিদ্যুৎ চমকাচ্ছিল। তো ছোট্ট জনকে নিয়ে বাইরে বের হতে অতটা সাহস হচ্ছিল না, কারণ ও ভয়ও পাচ্ছিল। আর এই তো আশেপাশে দেখতে পাচ্ছেন কেমন ঝড় হচ্ছে, আর যেগুলো মানে কাজ চলছিল ওনারা সব পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছিল। তারপরও যতটুকু সম্ভব হয়েছে পিচ্ছেদের ফুপ্পি কিছুটা শ্যুট করে নিয়েছিল, তো ও আমি তো আর বের হতে পারিনি, তো ও যতটুকু পেরেছিল আর আমি জানালা দিয়ে যতটুকু পেরেছিলাম। আর পর্যন্ত খুব ওয়েদারটা খুব ভালোও লাগছিল, আবার মনটা খুব খারাপ লাগছিল যে এতদিন পর বাইরে বের হলাম, একটু ঘুরবো ফিরবো,
অথচ কিছুই হচ্ছে না, এসে একটা রুমের মধ্যে বসে আছি। আর এদিকে ওদের বাবাও আসছিল না। আসলে বুঝতে পারেন যে কারোর জন্য অপেক্ষা করাটা কতটা কষ্টের ব্যাপার। আর একটু মেজাজটা হঠাৎ করে খারাপ হচ্ছিল, কারণ টুনটুনির বাবা ইদানিং প্রায় সময় এরকমটাই করে, কারণ সে কথা দিয়ে এখন কথা রাখে না। আর আমি যেহেতু দুইটা বেবি নিয়ে সারা দিন একা একা থাকি, ওদেরকে টেক কেয়ার করতে হয়, এর জন্য আমার মেজাজটাও সব সময় দেখা যায় একটু হটই থাকে। অল্প কিছুতেই কেমন যেন খুব কান্না পায়, অল্প কিছুতেই রেগে যায়। তা আসলে জানি না এই পরিস্থিতিটা থেকে কবে স্বাভাবিক হতে পারবো, কবে আবার একটা নিজের ফিটনেসে চলে আসতে পারবো। তো এই তো আসলে আজকে খুব বকবক করে ফেলছি। তো এই তো হচ্ছে পার্কে দেখা যাচ্ছে, অনেকে বলছিল যে কি ব্যাপার আপনারা এখনও এখানে বসে আছেন, যাচ্ছেন না কেন ছোটো বাচ্চা নিয়ে। তো আশেপাশে মোটামুটি দেখানোর চেষ্টা করছিলাম, আর বাতাসটা খুব ভালো লাগছিল, ঝিরি ঝিরি বাতাস আর ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল। এই তো এখানে হচ্ছে দুটা রেস্টুরেন্ট আছে, তো মোটামুটি খাবার আইটেম যা ছিল একেবারেই খারাপ ছিল না। আসলে এখনও দেখার মতো সেরকম কিছু নেই, জাস্ট হচ্ছে ওই যে বললাম এখানে সেরকম বিনোদনের কোনো জায়গা নেই। তবে কিছুদিন আগে ওইখানে যে অ্যারোপ্লেনগুলো ছিল, মানে রাইডগুলো যেগুলো, সেগুলো একটু ই হয়েছিল। আমার টুনটুনিকে নিয়ে ওর বাবা এসেছিল, তো সেই ব্লগটা আপলোড করবো বলে করা হয়নি। ইনশাল্লাহ আশা করছি পরবর্তীতে সেটা আপলোড দেব। তো এখন অবশ্য রাইডগুলো বন্ধ করে রেখেছি, এই যে এখানে কিছু কিছু দেখা যাচ্ছে। আর খুব মানে দ্রুত গতিতে কাজ চলছে, এখন যেহেতু সন্ধ্যা সন্ধ্যা আর ঝড়ও উঠে আসছে, তাই তারা যতটুকু পারছে তাদের কাজগুলো গুছিয়ে নিচ্ছে। আশা করি যখন এই পার্কটা পুরো কমপ্লিট হবে আর আমাদেরকে যদি এখানে থাকার আরও কিছুদিন সুযোগ হয়, তো অবশ্যই এই পার্কের পুরো কমপ্লিট হওয়ার পর একটা ভিডিও আপলোড করব, ইচ্ছে আছে, যদি সেই অবধি আমাদেরকে এখানে থাকা হয়। এই তো আমি ছোট্ট টুনটুনিকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম প্রচুর বাতাসে, তো টুনটুনি খুব একটু ভয় ভয় পাচ্ছিল। অবশেষে বৃষ্টি নেমেই গেল, তো আমি আর ছোট টুনটুনি ওরা আগের রুমটাতে চলে এসেছি, আর আমার শাশুড়ি মা আর আমার খালা শাশুড়ি ওরা আসতে পারেনি, ওরা রেস্টুরেন্টের এখানে ছিল, তো ওরা আবার খাবার অর্ডার করে নিয়েছে। তো আমরা বার্গার খাবো, কারণ জিনান চাচ্ছিল ও বার্গার খাবে। তো এই সময় ওদের বাবাও চলে এসেছে। তো এই তো এখন মাগরিবের আজান হয়ে গেছে। তো এই তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, আর একটু অপেক্ষা করছিলাম বৃষ্টিটা কমার। তো খেতে খেতেই বৃষ্টিটা কমে গিয়েছিল, তো এখন আমরা খুব তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছি, কারণ ওয়েদারটা এত খারাপ ছিল মনে হচ্ছিল যে আরও খুব ভয়ঙ্কর ঝড় হবে। তো এই তো দেখতেই পাচ্ছ আমরা রওনা দিয়ে দিয়েছি, আর আকাশের অবস্থা কেমন, তো থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল। এই তো তবে এই তো বাসায় ফিরে আসছি, খুব
কষ্ট নিয়ে মনে, কারণ যেরকম ভেবেছিলাম সেরকম হয়নি। শুধু শুধু বের হয়ে কষ্ট, বাচ্চাটাকেও কষ্ট দিলাম, তবে আমার বড় টুনটুনি খুব মজা করেছে। তো এই তো আজ এই পর্যন্তই। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকার বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।